घुरे बड़ा सना आर तो पाकोर प्रियो नो बीर नकोशा धरना ओ बंधु नो बीर नकोशा धरना পাড়ার মধ্যে দেখবেন ষোলো আঠেরো বছরের ছেলেরা, তারা অনেক ভুল করে। সকালবেলায় ঘুম থেকে উঠলো, মা বলে ওরে একটু কাজে কামে লেগে যা, বড় তো হচ্ছিস, বলে আমি এখন কাজ কাম করবো না, আরো বড় হয়ে তারপরে, বলে ঠিক আছে একটু মসজিদে যা, জামাত জামাতে যা, একটু আল্লাহ খোদা কর, বলে মা নামাজ এখন পড়বো না, যখন বুড়ো হয়ে দাড়ি মারি উঠে যাবে তখন। এরা পড়াশোনা করে না, ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে, এর থেকে বেশি আর হয়নি, নামাজও পড়ে না, জামাতেও যায় না, আর কাজ কামও করে না। কি করে দেখবেন, ইয়াং ছেলেরা বড় বড় মোবাইল কিনেছে এখন। আপনাদের এদিকে ছেলেরা কেমন আমি জানি না, দেখবেন ছেলেরা বড় বড় মোবাইল কিনেছে, সকালবেলায় ঘুম থেকে উঠলো আর পাড়ার অলিতে গলিতে লাট্টুর মতো পাক খেয়ে বেড়ায় আর প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে থাকে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বলে তোমায় খুব ভালোবাসি, বিয়ে করব। মেয়ে বলে তো তুমি কাজ কাম কিছু জানো না, আমার আব্বা কি দেখে বিয়ে দেবে, তুমি তো নামাজও পড়ো না, তুমি তো নামাজ পড়ো না, কলমা কোরআনও জানো না, কি দেখে আমার আব্বা তোমার সঙ্গে বিয়ে দেবে। ছেলে মেয়ের মধ্যে যখন কথা হচ্ছে, ছেলেটা যখন বলল তোমায় খুব ভালোবাসি বিয়ে করব, মেয়েটা তখন কি বলছে দেখুন। মেয়ে বলছে ঘুরে ঘুরে মেড়াও তুমি বিয়ের পরে খাওয়াবে কি, আর ছেলেটা তখন বলছে আমি ঘুগুনি মুড়ির দোকান দেব তুমি ভাজবে জিলিপি, আমি ঘুগুনি মুড়ির দোকান দেব তুমি ভাজবে জিলিপি, আরে অকার আকার হসই দীর্ঘ এরা লিখতে জানে না, আর কে তাপ পড়া দূরের কথা মুখে আলিপি জানে না, তাই শোন শোন বলি ওরে নাদান আর ভুল করিস না, তওবা করে প্রিয় নবীর নকশা ধরো না, বেদিন হয়ে ওরে মুসলমান ঘুরে বেড়াস না, তওবা করে প্রিয় নবীর নকশা ধরো না, ও বন্ধু নবীর নকশা ধরো না। শুনলে ছোট্ট ছোট্ট লেখা।